হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন আমি তোমাদের সোমনাথ স্যার আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমরা বহুদিন ধরে আমাকে বলছিলে যে স্যার আপনি সায়েন্সের ক্লাসগুলো একটু দয়া করে করান তো আমি সায়েন্সের একটা এনসিআরটি শুরু করেছিলাম ব্যাচ তো তোমরা সেই ক্লাসটি দেখছো আমি দেখতে পাচ্ছি এবং বিশেষ ব্যস্ততার কারণে আমার আমার ব্যাচের কারণে তোমরা দেখতে পাচ্ছ যে রিসেন্টলি আমি হিস্ট্রি জিওগ্রাফি ইত্যাদি প্রভৃতির নোট বানানোর কাজে রিসার্চ করার কাজে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে সেইগুলো নোটে ইনক্লুড করার কারণে ব্যস্ত হয়ে পড়েছি একটু তাই সায়েন্সের ক্লাসগুলো করাতে পারছিলাম না কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস মহা গুরুত্বপূর্ণ ক্লাস যেটার ম্যাটেরিয়াল খুব কম অ্যাভেলেবেল আছে তো সেটা হচ্ছে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস এই পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসটা তোমাদের আজকে আমি করাবো আজকে ফার্স্ট পার্ট করব কথা দিচ্ছি সেকেন্ড পার্ট দুদিনের মধ্যেই আমি নিয়ে আসবো ফার্স্ট পার্টে আমরা পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস এবং উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস অর্থাৎ উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি বা প্ল্যান্ট কিংডম প্ল্যান্ট কিংডম সম্পর্কে আমরা আজকে জানবো এই যে পুরো বিষয়টা আমরা জানবো ক্লাস নাই এনসিআরটি বাংলা বই থেকে এই এনসিআরটি এর বইগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমরা একবার দেখে যাও যে কোনো সায়েন্সের নোট সায়েন্সের বই এটাকে বিট করবে এনসিআরটি এর নোটকে তোমরা আজকে পড়ো আমি সুন্দর করে তোমাদের জন্য হাইলাইট করে দিয়েছি আজকের ক্লাসটি মন দিয়ে দেখো তো প্রথমে দেখো এই যে জীব বৈচিত্র্য আমাদের এখানে প্রচুর পরিমাণ জীব বৈচিত্র্য রয়েছে তো সেই জীব বৈচিত্র্যগুলো বিভিন্নভাবে বিভিন্ন ভাবে জীব বৈচিত্র্য কি করেছে বিভিন্ন ভাবে রিসার্চ করেন এবং রিসার্চ করার পর দেখা যায় যে এই যে জীব বৈচিত্র্য এই জীব বৈচিত্র্যটা কি হচ্ছে না জীব বৈচিত্রটা আর্নেস হেকেল রবার্ট হুইটকার কার্লুস এরা কিন্তু এদেরকে নিয়ে গবেষণা করেছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে মতবাদ সেই সব থেকে গুরুত্বপূর্ণ মতবাদটা কে দিয়েছে না বিজ্ঞানী ডব্লিউ এইচ হুইটকার বিজ্ঞানী হুইটকারেই কিন্তু এই যে মতবাদরা তিনি কিন্তু দিয়েছেন সেটা কি মোট পাঁচটি রাজ্য শ্রেণীবিন্যাস করেছে ওটা টোটাল যে জীবজগৎ সেই জীবজগৎকে পাঁচটা ভাগে তিনি ভাগ করেছেন সেই ভাগগুলো কি সেই ভাগগুলো হচ্ছে মনেরা প্রোটিষ্টা ছত্রাক উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠী আচ্ছা একটা কথা আমি তোমাদের বলে দিই এই ক্লাসটা করতে কিন্তু কোষের যে ধারণা সেই ধারণাটা একটু লাগবে কারণ কোর্সের ধারণার পরেই ক্লাসটা রয়েছে যারা কোর্সের ক্লাসটা বুঝতে পারো তারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখো আমি কোর্সের গঠনের ক্লাসটা করিয়েছি ওখানে এবং কোর্সটা বুঝিয়েছি ওটা একটু কাইন্ডলি দেখে নিয়ে তারপরে দেখবে তো দেখো এইভাবে কিন্তু পাঁচটা রাজ্যকে ভাগ করা হয়েছে প্রথম প্রশ্ন যেটা পরীক্ষায় আছে সেটা হচ্ছে যে পাঁচটা রাজ্যকে যে শ্রেণীবিন্যাস করেছেন সেটা কোন বিজ্ঞানী তো সেটা বিজ্ঞান হচ্ছে আর এইচ হুইটকার বোঝা গেল এইবার বিজ্ঞানী কি করেছে বিজ্ঞানী উজ মনেরাকে আর কি ব্যাকটেরিয়া অথবা ইউ ব্যাকটেরিয়াতে বিভক্ত করেন অর্থাৎ এই যে মনেরা এটা প্রথম যে এই মনেরার মধ্যে কিন্তু বেশিরভাগ কারা থাকে ব্যাকটেরিয়া এটাই পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনো পরীক্ষায় পুর যায় এসআই প্রভৃতি পরীক্ষাতে প্রশ্ন আসবে যে মনেরার মধ্যে মূলত কে থাকে সেটা হচ্ছে কিন্তু ব্যাকটেরিয়া এইবার আমরা আমরা একটা একটা করে দেখব তো প্রথমে যেটা রয়েছে সেটা দেখো প্রথমে রয়েছে কিন্তু মনেরা প্রথমে রয়েছে মনেরা তো মনে রাখি না মনের প্রথমেই মনে রাখো এদের কিন্তু কি থাকে এদের কিন্তু প্রো ক্যারিওটিক সেল আমরা দুই প্রকার সেল দেখেছিলাম এদের হচ্ছে সেই প্রো ক্যারিওটিক কোষ থাকে এই যে মনেরা এরা কিন্তু এক কোষি না বহু কোষি এরা অবশ্যই এক কোষি এবং এদের দেহে প্রো ক্যারিওটিক কোষ থাকে তাহলে তোমরা মনেরা এবং প্রোটিস্টা পরপর দুটো আছে তাহলে মনের দেহে কি থাকে মনেরা দেহে কিন্তু প্রো ক্যারিওটিক কোষ থাকে এবং সুস্পষ্ট নিউক্লিয়াস পর্দাবৃত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত কেন অনুপস্থিত কারণ এটা একটা প্রোক্যারিওটিক কোষ আর প্রোক্যারিওটিক কোষে আমরা কি দেখেছিলাম যে সুস্পষ্ট নিউক্লিয়াস বা পর্দা দ্বারা যে আবৃত যে কোষীয় অঙ্গাণুগুলো পর্দা দ্বারা আবৃত যে কোষীয় অঙ্গাণুগুলো তাদের যে পর্দা সেই পর্দা কিন্তু অনুপস্থিত ছিল তো যেহেতু এরা এই প্রোক্যারিওটিক কোষ দ্বারা গঠিত তাই এদের দেহ কিন্তু এগুলো থাকে না বোঝা গেল এদের মধ্যে কিছু জীবে কোষ প্রাচী থাকে আবার কিছু জীবে থাকে না এবং আরো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গোষ্ঠীভুক্ত কিছু জীব গোষ্ঠী এবং কিছু জীব পুষ্টি সম্পন্ন করা হয় মানে মানে কি হচ্ছে যারা নিজেরা নিজেদের খাদ্য উৎপন্ন করতে পারে তাদেরকে আমরা সহজি জীব বলছি বা সহজি পুষ্টি সম্পন্ন তারা করছে আর যারা নিজেরা নিজেদের খাদ্য উৎপন্ন করতে পারে না তারা তাদেরকে আমরা বলছি পরভোজি পুষ্টি তারা কিন্তু সম্পন্ন করছে ঠিক আছে

এই যে মনেরা এই মনেরা গ্রুপটার মধ্যে কিন্তু এই যে ব্যাকটেরিয়া গুলো ব্যাকটেরিয়া গুলো কিন্তু থাকে বোঝা গেল দেখো এই যে এখানে কিছু ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে ব্যাকটেরিয়া অ্যানাবিনা এগুলো দেওয়া হয়েছে এবারে আমরা আসছি নেক্সট যে টার্মটা সেটা হচ্ছে প্রোটিস্টা নেক্সট কি পড়েছিলাম আমরা প্রোটিস্টা তো দেখো এই যে প্রোটিস্টা এই প্রোটিস্টা কিন্তু এক কোষি ইউক্যারিওটিক সেল থাকে কি বললাম এক কোসি ইউক্যারিওটিক সেল বা ইউনিসেলুলার ইউনিসেলুলার ইউ ক্যারিওটিক সেল থাকে তাহলে আমরা সেল দু প্রকার জেনেছিলাম সেল দু প্রকার জেনেছিলাম একটা একটা হচ্ছে আর হচ্ছে ক্যারিওটিক তাহলে দেহে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আমরা দেহে দুটোই কিন্তু ওটাও ইউনিসেলুলার আর এটাও সেলুলার অর্থাৎ এক কোষই আর ইউক্যারিওটিক কোষটা তাহলে ইউক্যারিওটিক সেলটা কথা দেখতে পাচ্ছি আমরা প্রোটিস্টার দেহ এখানে একটা কথা তোমাদের বলে দিই দেখো যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রোটিস্টা প্রোটিস্টা কথার লেখা রয়েছে তাহলে প্রোটিস্টা কথা দেখে তোমাদের মনে হতে পারে যে স্যার প্রোটিস্টা মানে মনে হয় যেন প্রোকারিওটিক সেল থাকবে কিন্তু ভাই গোলাবে না প্রোটিস্টা মানে কিন্তু প্রোকারিওটিক সেল না প্রোকারিওটিক সেল হচ্ছে বনেরা প্রোটিস্টা কিন্তু হচ্ছে ইউক্যারিওটিক সেল থাকে এবং এই যে জীবগুলো চুলের মতো কিছু সিলিয়া এবং ফ্ল্যাজেলা থাকে সিলিয়া এবং ফ্ল্যাজেলা দেখতে পারে যেগুলো কি করে যেগুলো তাদের গমনে 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 সাহায্য করে পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে যে সিলিয়া এবং ফ্ল্যাজেলা কোন ধরনের উদ্ভিদ রাজ্যে আমরা দেখতে পাই সরি কোন ধরনের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রতিষ্ঠা নাকি মনেরা কোথায় দেখতে পাই তাহলে আমরা প্রতিষ্ঠাতে এ ধরনের জায়গাগুলো দেখতে পাচ্ছি এদের পুষ্টি পদ্ধতি সবজি ও পরভোজী উভয় রকম হতে পারে তাহলে মনে দেখেছিলাম সবজি পরভোজী এখানেও দেখতে পাচ্ছি সবজি পরভোজী এইবার প্রতিষ্ঠার যে এক্সাম্পলস সেগুলো দেখে নাও এক কোষী শৈবাল ডায়াটম এবং প্রোটোজোয়া এই কিছু জীবেদের দেখানো হয়েছে দেখে নাও প্রোটিস্টার মধ্যে কে কে রয়েছে দেখো মধ্যে রয়েছে প্যারামেসিয়াম আর কে রয়েছে আর দেখো ইউগ্লিনা তারপর কে রয়েছে অ্যামিবা ভালো করে দেখে নাও অ্যামিবা কিন্তু কোথায় রয়েছে অ্যামিবা কিন্তু প্রোটিস্টার মধ্যে রয়েছে বুঝে নিলে অ্যামিবাটা বহুবার প্রশ্ন আসে ইউগ্লিনা বহুবার প্রশ্ন আসে ব্যাকটেরিয়া প্রশ্ন আসে ব্যাকটেরিয়া রয়েছে মনেরার মধ্যে আর প্যারামেসিয়াম অ্যামিবা ইউগ্লিনা এগুলো কোথায় রয়েছে এগুলো রয়েছে কিন্তু আমাদের প্রোটিস্টার মধ্যে বা প্রোটিস্টার যার যে সেলটা সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল নেক্সট আমরা আসবো ছত্রাক অর্থাৎ তিন নম্বর যে শ্রেণী বিভাগটা সেই ছত্রাকে আমরা আসছি এরা কিন্তু প্রত্যেকে পরভোজী ইউক্যারিওটিক এবং এরা অবশ্যই কিন্তু বহু কোষী এরা কিন্তু কি বহু কোষী আমি তোমাদের ছকটা দেখাচ্ছি যে ছকটার দ্বারা মনে রাখলে পুরো জিনিসটা ভালো করে মাথার মধ্যে ব্রেনের মধ্যে একদম ঢুকে যাবে আর কোনোদিন ভুলবে না কোনোদিন এই জায়গাগুলো অসুবিধা হবে না তো ছত্রাক হচ্ছে কি পরভোজী পুষ্টি সম্পন্ন করে মানে এদের মধ্যে কিন্তু সভোজি পুষ্টি সম্পন্ন করার মতো কেউ নেই মনেরা এবং প্রতিষ্ঠাতে দেখেছিলাম যে সেখানে কেউ কেউ উভয় করছিল কিন্তু ছত্রাকের যখন আমরা দেখবো যে এখানে প্রত্যেকেই এখানে প্রত্যেকেই কিন্তু পরভোজী পুষ্টি সম্পন্ন করে এবং এরা ইউকেরোটিক সেল থাকে এরা ইউকেরোটিক এবং বহু কোশী অর্থাৎ মাল্টিসেলুলার সেল থাকে এদের দিয়ে ইউকেরোটিক সেল থাকে এবং এরা মূলত কি হয় দেখো পচনশীল জৈব যৌগ থেকে পুষ্টি সংগ্রহ করে তাদের মৃতজীবী বা আমরা স্যাপ্রোফাইটিক ইংলিশে বলে থাকি বা মৃতজীবী বলে থাকি এবং এরা কিন্তু কি করে অনেক সময় সজীব জীবের প্রোটোপ্লাজম থেকে পুষ্টি সংগ্রহ করে এদেরকে পরজীবী বলা হয় ভালো করে বোঝো যখন মৃত মানে ধরো পচা জিনিসপত্র পচা জৈব পদার্থের ওপর যখন এটা জন্মাচ্ছে তখন তাদেরকে আমরা বলছি মৃতজীবী কারণ মৃতর ওপর নির্ভর করে সে বেঁচে আছে তাই সেটা হচ্ছে মৃতজীবী কিন্তু যখন এটা সহজ মানে কোন প্রাণী যার মানে যার জীবন আছে বা কোন উদ্ভিদ যার জীবন আছে তার ওপর যখন ভিত্তি করে বেঁচে থাকছে বা তার থেকে যখন পুষ্টির সংগ্রহ করছে তখন তাকে আমরা পরজীবী বলছি তাহলে এটা মৃতজীবী এবং পরজীবী উভয় হতে পারে আচ্ছা তো এদের আমরা আমরা দেখতে পাচ্ছি যে এরা জীবনচক্রে কোন কোন দশায় বহু কোষি রূপ না আচ্ছা কিছু ছত্রাক এক কোষী আছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু বহু এটা মনে রাখো ঠিক আছে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এদের যে কোষপ্রাচীর এটা আমি কোষেও তোমাদের পড়িয়েছিলাম এই কি দিয়ে গঠিত সেটা হচ্ছে কিন্তু কাইটিন দ্বারা নির্মিত কোষ প্রাচীর ভুলো না কোষপ্রাচীর বা সেল ওয়াল সেল ওয়াল কার কার থাকে কি বলেছিলাম সেল সেলওয়াল তিন লোকের থাকে কার কার একটা হচ্ছে প্ল্যান্ট বা উদ্ভিদ একটা হচ্ছে ফাঙ্গাই বা হচ্ছে ছত্রাক আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া এই তিনজনের থাকে প্ল্যান্টেডটা উৎপন্ন হয় সেলুলো মানে প্লান্টেড যেটা পোস্টপাতি সেটা নির্মিত সেলুলোজ দিয়ে ফাঙ্গার হচ্ছে চিটিন বা কাইটিন দিয়ে আর ব্যাকটেরিয়ার হচ্ছে কিন্তু যে ব্যাকটেরিয়া নির্মিত হচ্ছে প্লাজমেডেদের ঠিক আছে তো এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে এইবার দেখো এখানে যে এক্সাম্পলগুলো কি কি রয়েছে একটা হচ্ছে ইস্ট একটা হচ্ছে মাশরুম এইগুলো হচ্ছে কিন্তু এখানকার এক্সাম্পলস আমরা দেখতে পাচ্ছি ইস্ট মোল্ড মাশরুম এগুলো কি এগুলো কিন্তু একটা একটা কি একটা একটা ছত্রাক বা ফাঙ্গাই মনে থাকবে এবার দেখো কিছু ছত্রাক প্রজাতি নীলাভ সবুজ শৈবাল বা সাথে স্থায়ী সম্পর্ক পরস্পর নির্ভরশীল সম্পর্ক গঠন করে বেঁচে থাকে ধরনের সম্পর্ককে মিথোজীবিতা বলা হয় অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল ও ছত্রাক তাহলে শৈবাল এবং ছত্রাকের মাঝামাঝি একটা মিথজীবী সম্পর্ক বজায় থাকে একে কি বলা হয় লাইকেন বলা হয় তাহলে লাইকেন কার কার মাঝখানে থাকে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে শৈবাল এবং ছত্রাকের মাঝখানে তাহলে শৈবাল এবং ছত্রাকের মাঝখানে কে থাকে সেটা হচ্ছে লাইকেন লাইকেন আমরা বিভিন্ন উদ্ভিদের যে ছাল থাকে সেই ছালে কিন্তু আমরা রঙিন রঙিন ছোপ দেখতে পাই এবার হচ্ছে উদ্ভিদ রাজ্য এবং তারপর আমরা রাজ্য পড়বো তো প্রথমে আজকে আমরা মূলত উদ্ভিদ রাজ্যটা পড়বো তাহলে আজকে প্রথমে কি কি পড়লাম সেটা বুঝে নাও প্রথমে পড়লাম হচ্ছে মনেরা তারপর পড়লাম প্রোটিস্টা এবং তারপর পড়লাম ফাঙ্গাই এইবার দেখো একটা ছক আমরা দেখে নেব তাহলে সজীব বস্তুকে সজীব বস্তুকে এই ছকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট মাথার মধ্যে ঢুকে নাও ছকটা ভালো করে দেখো তো প্রথমে আমরা কি করব দেখো আদি নিউক্লিয়াস যুক্ত জীব বা যাদের মধ্যে কি থাকে প্রো ক্যারিওটিক সেল তো প্রো সেল মূলত এক হয় তো প্রো সেল যেহেতু এক কোষি হয় তো এদের মধ্যে কোন গ্রুপটা পড়ছে এদের মধ্যে পড়ছে মনেরা বোঝা গেল এদের মধ্যে পড়ছে মনেরা এরপর হচ্ছে ইউক্যারিওটিক ইউ জীব বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত জীব এটাকে আমরা দুভাগে ভাগ করবো একটা হচ্ছে এক কোষি একটা হচ্ছে বহু কোষি কি ভাগ করলাম একটা হচ্ছে এক কোষি একটা হচ্ছে বহু কোষি এক কোষির মধ্যে কে কে আসতে দেখো এক কোষির মধ্যে প্রতিষ্ঠা ইউক্যারিওটিক এক ভাগটা সেটার নাম হচ্ছে প্রতিষ্ঠা বা ইউকেরিওটিক এক কোষি যে জীবগুলো কার মধ্যে থাকে প্রতিষ্ঠার মধ্যে থাকে এবার ইউকেরিওটিক বহু কোষির মধ্যে কে কে থাকে দেখো বহু কোষিকে আবার আমরা দুটো ভাগে ভাগ করবো একটা হচ্ছে কোষপ্রাচীর বিশিষ্ট আর একটা হচ্ছে কোষপ্রাচীর বিহীন তাহলে কোষ প্রাচীর কার থাকে না কোষ প্রাচীর কার থাকে না কোষ প্রাচীর প্রাণীদের থাকে না অ্যানিম্যালসের থাকে না অ্যানিমেলসের কোষটা শুরু হয় কোথা থেকে কি বলেছিলাম অ্যানিম্যালসের কোষটা শুরু হয় কিন্তু কোষ পর্দা থেকে কোষ পর্দা থেকে শুরু হয় আর প্ল্যান্ট ফাঙ্গাই এদের দেখি থাকে কোষ প্রাচীর থাকে তাহলে কোষ প্রাচীর বিশিষ্ট এবার কোষ প্রাচীর বিশিষ্টকে দুভাগে ভাগ করবে একটা সালোকসংশ্লেষ করতে পারে না বা পরভোজী পুষ্টি সম্পন্ন করে কি বললাম পরভোজী পুষ্টি সম্পন্ন করে আর একটা করতে পারে বা পুষ্টি সম্পন্ন করতে পারে সভোজি পুষ্টি সম্পন্ন করতে কে পারে উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্ট কিংডম আর শালক করতে পারে না কে বা মৃতজীবী যাকে বলা হয় বা যাকে আমরা পরজীবী বলে থাকি সেটাকে সেটা হচ্ছে ছত্রাক বা পাঙ্গাই তাহলে ফাঙ্গাই এবং উদ্ভিদ দুজনেরই কিন্তু কোষপ্রাচীর আছে কিন্তু ছত্রাক হচ্ছে মৃতজীবী বা পরভুজি পুষ্টি সম্পন্ন করে কিন্তু হচ্ছে সক্ষম বা পুষ্টি সম্পন্ন করে দেখলাম দেখলাম এবং পরে আমরা যে সেটা হচ্ছে প্রাণী রাজ্য এই ছকটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও তারপর আবার আমরা উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যের আলাদা আলাদা ছক করবো আজকে উদ্ভিদ রাজ্যটা ছক করে দেব তোমাদের নেক্সট আমরা রাজ্যের ছকটা করব। একদম মাথার মধ্যে সুস্পষ্টভাবে ঢুকে যাবে বর্তমানে তোমরা যেটা কনস্টেবল এর পরীক্ষা দেবে এসআই এর পরীক্ষা দেবে এসআই এর মেন দেবে ফুড এস দেবে তার জন্য সায়েন্সের কঠিন কঠিন যে টপিকগুলো এটা একটা টপিক এখান থেকে প্রশ্ন আসে তাহলে এটা আমরা বুঝে নিলাম ক্লিয়ার প্রত্যেকের এইবার আমরা উদ্ভিদ রাজ্যে চলে যাচ্ছি তো দেখো উদ্ভিদ রাজ্যে যাওয়ার আগে যাওয়ার আগে উদ্ভিদ রাজ্যে ছকটা আমরা আগে দেখে নেব আগে ছক দেখে নিলে বুঝতে সুবিধা হবে আচ্ছা দেখো এটা হচ্ছে উদ্ভিদ গোষ্ঠী উদ্ভিদ গোষ্ঠীকে আমরা দেখো দুটো ভাগে ভাগ করছি একটা হচ্ছে কি একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামস বা ক্রিপ্টোগ্যামস বা অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে ফেনারো বা সপুষ্পক উদ্ভিদ এই অপুষ্পক উদ্ভিদগুলো কানালে হবে তাহলে এটা হচ্ছে অপুষ্পক এই অপুষ্পকের মধ্যে কে কে থাকবে অপুষ্পকের মধ্যে কে কে থাকবে অপুষ্পকের মধ্যে থাকবে থ্যালোফাইটা ভালো করে বুঝে নাও থ্যালোফাইটা বা শৈবাল আর কে থাকবে আর থাকবে ব্রায়োফাইটা ব্রায়োফাইটা ফাইটা বা মস যাকে উদ্ভিদ উভচর বলা হয় আর একটা টেরিডোফাইটা বা ফার্ন যাকে বলা হচ্ছে তাহলে বা সইবাল বুঝে নাও শৈবাল মস এবং হচ্ছে ফার্ন এই এই তিনটে তিনটে কি ভাগ হচ্ছে অপুষ্পকের মধ্যে পড়ছে আর সপুষ্পকের মধ্যে কে কে পড়বে সপুষ্পকে আবার দুভাগে ভাগ করব কি একটা হচ্ছে গুপ্ত বিজি এই দেখো এই যে ভাগটা এখানে একটু অন্যরকম ভাগ দিয়েছে তবুও আমি তোমাদের সপুষ্পক অপুষ্পক ভাগেও ভাগ দিয়ে দিলাম কারণ পরীক্ষা প্রশ্ন পড়বে এদের মধ্যে কে সপুষ্পক এবং কে অপুষ্পক তাই আমি এই ভাগটা করে দিলাম তাহলে সপুষ্পক কে সপুষ্পক হচ্ছে এই যে এখানটা দেখো এখানটা লেখা আছে গুপ্ত বীজি এবং ব্যক্তবীজী এই ভাগটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের ভাগ কারণ এদের কিন্তু কি রয়েছে বীজ উৎপন্ন হয় এদের ফুল আছে বীজ উৎপন্ন হয় সপুষ্পক উদ্ভিদ এরা হচ্ছে ব্যক্ত বীজ এবং গুপ্ত বীজ আর অপুষ্পক উদ্ভিদ কারা অপুষ্পক উদ্ভিদ হচ্ছে শৈবাল মস এবং ফার্ন এরা হচ্ছে কিন্তু অপুষ্পক উদ্ভিদ বা এদের কিন্তু হয় না এবার আমরা এই যে ভাগটা দেওয়া আছে এই ভাগটায় চলে আসছি ভালো করে বোঝো দেখো উদ্ভিদ দেহাংশ অর্থাৎ মানে কি মানে হচ্ছে থেলাস মানে একদম চাপটা ধরো আমি তোমাদের যদি একটা দেখাই যে এই যে পেনটা এই পেনটা কি একটা চাপটা এর মধ্যে কোনো মূল কাণ্ড পাতা কোনো কিছুর ভাগ নেই আমরা বাস্তব জীবনে কি দেখতে পাই আমরা দেখতে পাই যে শৈবাল আমরা যেটা পিচ্ছিল যেটা হয়ে যায় আমরা যেখানে জল জমে থাকে যেখানে শৈবাল বা শ্যাওলা জমে তার দেখতে পাই কোনো পাতা মূল কাণ্ড কিছু আছে তো সেটা কি সমাঙ্গ মানে সমান পুরো সমান হয়ে আছে তার কোনো ভাগ নেই তো এটাকে বলছে থ্যালাস লাইক চাকচার বা থ্যালো ফাইটা বা সমাঙ্গ দেই বলা হয় থ্যালোফাইটা ব্রায়োফাইটা এটা হচ্ছে থ্যালো ফাইটা বা সমাঙ্গ দেই উদ্ভিদ উদাহরণ কি উদাহরণ হচ্ছে শৈবাল উদাহরণ হচ্ছে শৈবাল মনে থাকবে আচ্ছা বিভেদিত উদ্ভিদ দেহাংশ বর্তমান আবার দেহাংশ আছে এরকম কার এরকম কে আবার দুটো ভাগে ভাগ এটা সংবহন কলাবিহীন আচ্ছা সংবহন কলা কি সংবহন কলা মানে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম এই জাইলেম এবং কে বলা হচ্ছে সংবহন কলা তাহলে এই যে ব্রায়োফাইটা এই ব্রায়োফাইটাকে আমরা কি বলছি মস ব্রায়োফাইটাকে বলছি মস এই ব্রায়োফাইটার মধ্যে কে কে আসবে ব্রায়োফাইটার মধ্যে যে মস জাতীয় যে উদ্ভিদগুলো তারা ব্রায়োফাইটার মধ্যে আসবে তো ব্রায়োফাইটার কিন্তু কিছুটা ভাগ আছে আমরা ব্রায়োফাইটা মোর যে স্যাতসেতে জায়গা সেই স্যাতসেতে জায়গাতে আমরা ব্রায়োফাইটা দেখতে পাই অর্থাৎ একে বলা হচ্ছে উদ্ভিদ জগতের উভচর যেহেতু জল এবং স্থলের মাঝখানে স্যাতসেতে জায়গায় এরা জন্মায় মূলত তো তাদেরকে তাই আমরা ব্রায়োফাইটাকে উদ্ভিদ জগতের উভচর বলি এবং এদের কি হয় না কিছুটা বিভেদিত অংশ রয়েছে কিন্তু সংবহন কলাবিহীন তাহলে তোমরা প্রশ্ন করবে স্যার শৈবালের কি সংবহন কলা আছে উত্তর হচ্ছে না শৈবালের সংবহন কলা নেই এবং ব্রায়োফাইটারও সংবহন কলা নেই কার আছে একমাত্র এই যে অপুষ্পক উদ্ভিদের যে ভাগগুলো গুলো অর্থাৎ আমরা পড়লাম যে থ্যালোফাইটা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এদের মধ্যে টেরিডোফাইটার কিন্তু কি আছে টেরিডোফাইটার কিন্তু সংবহন কলা উপস্থিত রয়েছে অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম টেরিডোফাইটার মধ্যে উপস্থিত রয়েছে তাহলে আমরা তিনটে জিনিস জানলাম কি কি ভালো করে বুঝে নাও একটা হচ্ছে সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা একটা হচ্ছে ব্রায়োফাইটা আর একটা হচ্ছে টেরিডোফাইটা প্রশ্ন কি আছে উদ্ভিদ জগতের উভচর কাকে বলা হয় সেটা হচ্ছে ব্রায়োফাইটা কারণ সে ভেজা জন্মায় এই তিনটের মধ্যে কার দেহ সমাঙ্গ সেটা হচ্ছে থ্যালোফাইটা বা বা যেটা আসবে বর্গ পরীক্ষা আসতে পারে সেটা হবে বীজ গঠন কে করে না তিনটের মধ্যে কেউই বীজ গঠন করে না কারণ এরা প্রত্যেকেই অপুষ্প আর সংবহন কলা কার মধ্যে দেখা যায় সেটা হচ্ছে টেরিডোফাইটার মধ্যে সংবহন কলা দেখা যায় কার বডিটা পুরো সমাঙ্গ সেটা হচ্ছে থ্যালোফাইটা হলো হলো ক্লিয়ার এইবার সংবহন কলা বিশিষ্ট সংবহন কলা বিশিষ্ট অর্থাৎ এরা কিন্তু সপুষ্পক উদ্ভিদ প্রত্যেকে তাহলে দেখো এই যে ভাগটা জানলাম এই যে ভাগটা জানলাম এইটা এই যে ভাগটা জানলাম এই যে ভাগটা এই ভাগটা কিন্তু কি এই ভাগটা কিন্তু অপুষ্পক এই ভাগটা কিন্তু অপুষ্পক এদের কিন্তু ফুল হয় না পরীক্ষা প্রশ্ন পড়বে এসআই যারা পরীক্ষা দেবে বারবার বলছি প্রিভেসেস মিলিয়ে নাও প্রশ্ন এসেছে তো সপুষ্পকের মধ্যে কি ভাগ থাকবে দেখো সপুষ্পকের মধ্যে যে ভাগটা থাকবে সেটা হচ্ছে যে বীজ অনাবৃত বা নগ্ন থাকে অর্থাৎ বীজটা বেরিয়ে থাকে আমি যখন আম খাই আমের কি বীজ খাই না আমের ফল খাই ফলটা কি ফলটা হচ্ছে তার গর্ভাশয় আর বীজটা কি বীজটা হচ্ছে নিষেকের সময় যেটা উৎপন্ন হয় বা ডিম্বক বীজটা হচ্ছে ডিম্বক আর ফলটা হচ্ছে গর্ভাশয় তাহলে বীজ কি বাইরে বেরিয়ে থাকে আমের যখন আম খাই বা জাম খাই বা কাঁঠাল খাই বীজটা ফলের ভেতর থাকে তো তারা হচ্ছে কি গুপ্ত বিজি অর্থাৎ বীজটাকে লুকিয়ে রাখে কোথায় লুকিয়ে রাখে ফলের মধ্যে তাহলে যে সমস্ত উদ্ভিদ ফলের মধ্যে বীজটাকে লুকিয়ে রাখে তাদেরকে আমরা কি বলছি গুপ্ত বিজি বলছি আর যে সমস্ত উদ্ভিদ তার বীজটা বাইরে বেরিয়ে থাকে তাদেরকে আমরা কি বলছি ব্যক্ত ভালো করে বুঝে নাও ব্যক্ত বীজ এবং গুপ্ত উভয়েরই কিন্তু বীজটা বাইরে এবং ভেতরের উপর সেটা ডিপেন্ড করে সেটা কিন্তু ভাগ করছে কিন্তু এরা উভয়ই সপুষ্পক উদ্ভিদ অনেকে ভাবে যে নয় সপুষ্পক কিন্তু না এই ভুল ধারণাটা নিও না কিন্তু একটা উদ্ভিদ যেমন উদাহরণটা কি হচ্ছে উদাহরণটা হচ্ছে পাইনাস পাইনাস এবং এবং সাইকাস সাইকাস তোমরা গাছ দেখেছ আমরা বিভিন্ন রকম যে অনুষ্ঠানে সাজানোর জন্য টবে করে পাইনা সাইকাস নিয়ে যাই বা বিভিন্ন যারা ভালো ভালো বাগান আছে সেখানে পাইনাস সাইকাস গাছ দেখতে পাই এবার গুপ্ত দুটো ভাগে ভাগ করবো কি কি না দুইটি বীজপত্র বিশিষ্ট গুপ্ত আর একটি বীজপত্র বিশিষ্ট গুপ্ত তো একটি বীজপত্র যার থাকে তাকে আমরা বলছি এক উদ্ভিদ আর দুটো বীজপত্র যার থাকে তাকে উদ্ভিদ স্যার বুঝলাম কিন্তু একটু বোঝান বোঝাচ্ছি ওয়েট আমি যখন বোঝাবো অবশ্যই এক্সাম্পল দিয়ে বোঝাবো বেশি কথা বলা ভালো না চলো দেখে নি এক বীজপত্রি উদ্ভিদ কারা হবে যাদের একটা বীজপত্র থাকবে যেমন কারা হবে ধান গম আর আমি বলতে পারি ভুট্টা এরা হচ্ছে কিন্তু এক বীজ উদ্ভিদ দ্বি উদ্ভিদ কারা হবে আম বা আদার যে সমস্ত ফল ফুল গাছ কাঁঠাল তোমরা কি এই দুটোর মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারছো হ্যাঁ পারছি কি পারছো দেখো ধান গাছ তোমরা দেখেছো ধান গাছের দেখো পাতাগুলো একদম লম্বাটে ধরনের হয় ভুট্টা গাছের পাতাগুলো লম্বাটে ধরনের হয় মানে পাতাগুলো কি হয় এই একটা গাছ উঠলো রকম পাতা দেখতে পাই এই রকম পাতা তার মানে আবার দেখো ভুট্টা গাছেরও রকম পাতা দেখতে পাই কিন্তু ভুট্টা গাছ কি বিরাট বড় বৃক্ষ হয় হয় না ভুট্টা গাছের পাতাগুলো কি জালকাকার আকার শিরাবিন্যাস হয় হয় না তাহলে সরল শিরাবিন্যাস দেখতে পাই আমরা ভুট্টা গাছে এবং মূলগুলো দেখতে পাই যেগুলো গুচ্ছ মূল তাহলে দেখো একবীজপত্রী উদ্ভিদের আমরা সরল পাতার যে সরল পাতা দেখতে পাচ্ছি মূল দেখতে পাচ্ছি গুচ্ছ মূল কিন্তু বাকি যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকেই দ্বিবীজপত্রী যেমন আম গাছ আম গাছের পাতা কি আম গাছ একটা বড় বৃক্ষ হয় তার পাতা জালকাকার শিরা বিন্যাস দেখতে পাই তার ফল আমরা দেখতে পাই তো এইগুলো মানে ফল দেখতে পাই যদিও এদেরও ফল দেখতে পাই আমি কথাই বলছি যে তার তার যে গঠনটা তার প্রধান প্রধান মূল উপমূল শাখা মূল এগুলো দেখতে পাই কিন্তু এক উদ্ভিদের ক্ষেত্রে এদের আমরা ট্যাপ গুচ্ছ মূল আমরা কিন্তু দেখতে পাই বোঝা গেল তাহলে এই ছকটা যদি তুমি মাথার মধ্যে ঢুকে নিতে পারো উদ্ভিদ জগতের কিচ্ছু বাকি থাকবে না সিম্পলি মনে রাখবে থ্যালোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা আর এদিকে আসছে ব্যক্তবিজি গুপ্তবীজী ব্যক্তবিজিটা সাইকাস চলে গেল গুপ্ত বিজি এক বীজ পত্রীজপত্রী তোমার কমপ্লিট চ্যাপ্টার কমপ্লিট এই ছকটাই গুরুত্বপূর্ণ এবার আমরা আসছি একে একে পর একটা একটা করে বলবো দেখো চলো চলে যাই এই যে উদ্ভিদ রাজ্য তাহলে প্রথমে আমরা আসি থ্যালোফাইটা ফাইটা থ্যালোফাইটা সেই একটাই কথা লেখা আছে এখানে যে সম্পূর্ণরূপ বিভোজিত হয় না তো এদেরকে আমরা শৈবাল ভাগে ভাগ করি তাহলে শৈবালরা কোন গ্রুপে থাকে পরীক্ষায় বহুবার প্রশ্ন আসে ভালো করে বলছি ইউলোথ্রিক্স এগুলো হচ্ছে এর কিন্তু एग्जांपल হবে এই যে স্পাইরোগাইরা দেখতে কারা এগুলো প্রত্যেকটা কি সমাঙ্গদেই বা থ্যালোফাইটা ঠিক আছে এবার দেখো এবার হচ্ছে কিন্তু এবার হচ্ছে কিন্তু ব্রায়োফাইটা ব্রায়োফাইটা কি দেখবো এই যে ব্রায়োফাইটা দেখো ব্রায়োফাইটা হচ্ছে ফিউনেরিয়া মস মার্কেনসিয়া এগুলো কিন্তু হচ্ছে আমরা দেখতে পাই ব্রায়োফাইটা অর্থাৎ এগুলোকে কি বলা উদ্ভিদ জগতের উভচর বলা হয় উদ্ভিদের দেহ সাধারণ কাণ্ডের মতো পাতার মতো অংশ বিভदित হয় তবে এদের এক প্রান্ত থেকে অর্ণপদের জল অন্যান্য বস্তুর জন্য বিশেষ ধরনের কোনো কলা থাকে না জাইলেম এবং ফ্লোয়েম থাকে না বা সংবহন কলা থাকে না এবার আছে টেরিডোফাইটা টেরিডোফাইটা দেখো এই যে দেখো মার্কেনসিয়া ফিউเนরিয়া এগুলো দিয়েছে এবার আছে টেরিডোফাইটা এই যে সেরিডোফাইটের মধ্যে তাহলে কি থাকে সংবহন কলা থাকে উদ্ভিদ দেহ মূল কাণ্ড পাতা বিভদিত এবং দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জল এবং অন্যান্য বস্তু পরিবহনের জন্য বিশেষ ধরনের কলা বর্তমান যেমন আমরা শুশনি শাক যেটাকে খাই না এই সুশনি শাক কিন্তু একটা জলজ ফার্ন ঠিক আছে এবং হরস্টেল বা ইউক্রেন আমরা পাহাড়ে গেলে প্রচুর ফার্ন বড় বড় ফার্ন গাছ দেখতে পাই পাহাড়ে গেলে তোমরা সেগুলো পাহাড়ে গেলে নিশ্চয়ই দেখেছো তো সেগুলো হচ্ছে কিন্তু টেরিডোফাইটা ঠিক আছে তো এইগুলোকে আমরা বলছি টেরিডোফাইটা বা ফান যেগুলোকে বলছি তাহলে ফান শৈবাল এবং হচ্ছে মস তিনটে হয়ে গেল এইবার দেখো এখানে বলেছে যে লুকায়িত জনন অঙ্গ থাকে কার নাই যে যারা হচ্ছে আমাদের এদের মধ্যে পড়ছে ঠিক আছে বোঝা গেল তাহলে এরা হচ্ছে কার মধ্যে পড়ছে ক্রিপ্টোগ্যামস এর মধ্যে পড়ছে আমি তোমাদের বললাম যে অপুষ্পক উদ্ভিদ এইবার দেখো এইবার আমরা চলে আসছি যে ফেনোরোগ্যামস ফেনোরোগ্যামসকে কি ভাগে ভাগ করলাম ফেনোরোগ্যামসকে ভাগ করলাম ব্যক্তবীজি এবং গুপ্তবীজি আচ্ছা এই যে নাও এই যে সুশনি শাক যেটাকে বলছিলাম মার্সিলিয়া পরীক্ষায় সুশনি না এসে মার্সিলিয়া আসলো তখন তোমরা বুঝে নেবে যে এটা টেরিডোফাইটার মধ্যে পড়ছে ঠিক আছে এই যে ফান যেটা তোমরা পাহাড়ে গেলে দেখতে পাও বা আমাদের বাড়ির আশেপাশেও দেখতে পাও তোমরা এবার হচ্ছে ব্যক্তবীজি ব্যক্তবীজি এই যে জিমনো এন্ড পারমা এই দুটি গ্রিক শব্দ থেকে এসেছে জিমনো কথার অর্থ হচ্ছে নগ্ন এবং স্পার্ম হচ্ছে বীজ অর্থাৎ যাদের বীজটা হচ্ছে নগ্ন যেমন কি না পাইন সাইকাস এবং দেওদর দেখে নাও তোমরা এই যে পাইনাস এবং সাইকাস এবং হচ্ছে দেওদর এরা হচ্ছে ব্যক্তবীজি উদ্ভিদ এবার হচ্ছে গুপ্ত বীজি উদ্ভিদ গুপ্ত বীজি দেখো এনজিও অর্থাৎ আবৃত পরীক্ষা প্রশ্ন আসতে পারে কিন্তু পারমা অর্থাৎ বীজ বীজগুলো গর্ভাশয়ের ভেতরে হয় এই যে গর্ভাশয় গর্ভাশয়ের ভেতরে কিন্তু বীজ গঠিত বা ডিম্বাণু যেটা ঠিক আছে এবং এই গর্ভাশয়টা কিসে রূপান্তরিত হয় ফলে আর ডিম্বাণুগুলো কিসে রূপান্তরিত হয় বীজে ঠিক আছে এদের বীজপত্র উদ্ভিদের বীজ মধ্যে বীজপত্র থাকে এদেরকে বীজপত্র বলে কারণ বীজের অঙ্কুরোদ্গমের সময় বহু ক্ষেত্রে এবার এই যে বীজপত্রগুলোর উপর নির্ভর করে এটাকে দুভাগে ভাগ করব একটা হচ্ছে এক আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী তাহলে যাদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে আমরা বলছি একবীজপত্রী আর দুটো যখন বীজপত্র থাকবে তখন তাকে আমরা বলছি দ্বিবীজপত্রী এই দেখো যেটা বলছিলাম যে এক উদ্ভিদের ক্ষেত্রে পাতাগুলো কিন্তু সবসময় এরকম হবে উদাহরণ আমি বলছিলাম তোমাদের ধান গম ভুট্টা ইত্যাদি প্রভৃতি তো উদ্ভিদ তোমরা দেখে নাও আচ্ছা এই ছিল তোমাদের কিন্তু আজকের ক্লাস আজকে আমি প্রাণী রাজ্য তোমাদের বলছি না তোমাদের কাজটা কি হবে যারা আমার ক্লাস সিরিয়াসলি নিচ্ছ তাদেরকে আমরা বলছি উপকার পাবে চিন্তা নেই সায়েন্সের ক্লাসগুলো আমি তোমাদের করাবো তোমরা করো বাংলায় সায়েন্সের ক্লাসের ভালো কন্টেন্ট নেই আমি এখনো পর্যন্ত জানি তো দেখো আজকে কি জানলাম আমি একটু এক কথায় বলে দিই এক কথায় হচ্ছে আজকে আমরা জানলাম পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস মনেরা প্রতিষ্ঠা এবং হচ্ছে মানে ছত্রাক এবং হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী রাজ্য এই পাঁচটা ভাগে আমরা ভাগ করলাম আজকে আমরা মূলত মনেরা প্রতিষ্ঠা আর হচ্ছে উদ্ভিদ রাজ্য সম্পর্কে জানলাম এর পরের দিন আমরা প্রাণী রাজ্য সম্পর্কে জানবো দেখে নাও প্রাণী রাজ্যে কি কি রয়েছে একটু যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে চলে আসছি নিচের দিকে প্রাণী রাজ্য যদি দেখি কি কি রয়েছে এই দেখো প্রাণী রাজ্যটা এখান থেকে আমরা শুরু করব কি কি থাকবে আচ্ছা ছকটাই দেখে বলে দিচ্ছি তোমাদের একদম প্রাণী রাজ্যটা একদম ডিটেলস ক্লাস করাবো কার কি রয়েছে মাছ ব্যাঙ টিকটিকি কোথায় কি রয়েছে প্রচুর পরিমাণ প্রশ্ন পড়ে যে পরিফেরা নিমাটোডা একাইনোডার মাটা কডাটা প্রোটোকডাটা ভাটিব্রাটা ভাটিব্রাটার মধ্যে কে কে আসবে ভাটিব্রাটার মধ্যে আসবে সাইক্লোস্টোমাটা মৎস্য উভচর সরীসৃপ পক্ষী স্তন্যপায়ী এদের যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ বৈশিষ্ট্যগুলো সুন্দরভাবে লেখা রয়েছে এগুলো প্রত্যেকটা আমাদের কিন্তু পরীক্ষায় আসার মতো একদম জিনিস এদের প্রত্যেকটা আমাদের পড়তে হবে তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা কথা লাস্ট বলে দিই আমাদের যদি তোমরা ব্যাচে ভর্তি হতে চাও ফুড এস আই এবং পুলিশ স্পেশাল ব্যাচ আমি সাধারণত ব্যাচের কথা বলি না তারা ভর্তি হয় তারা জানে আমার ব্যাচটা কিরকম হয় তো ফুড এসে এবং কুড়ি স্পেশাল যদি ব্যাচে ভর্তি হতে পার চাও নিচের দেওয়া নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যদি পারো ওখানে রুটিন ওয়াইজ কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো দেখো আশা করি তোমরা মন দিয়ে পড়াশোনা করছো পড়াশোনা ছাড়া কিন্তু সাকসেস সম্ভব নয় কারণ কোনো শর্টকাট হইতে আমাদের সাকসেস পাওয়া সম্ভব নয় সবাই খুব ভালো দেখো ধন্যবাদ